হয় ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টির যে অসম প্রদেশের আর যে লোকসভা নির্বাচনের যে পার্টির তালিকা ইতিমধ্যে মোহরময় পড়েছে বলে কব লাগবে। যাকালি যেহেতু রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আর রাজ্যিক সভাপতি ভবেশ কলিতা ইতিমধ্যে দিল্লিত যেগুলোর সংসদীয় কমিটির যে আসলে বৈঠক ইতিমধ্যে কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালে নিশার ভাগতলকে নিশার উপরলকে বৈঠক অনুষ্ঠিত করলে। আর ইতিমধ্যে যেহেতু এগারোখনক আসন লোকসভা আসন ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি মিত্রজোটে নির্বাচন খেলিব। সমান্তরালভাবে যেহেতু একটা কথা উল্লেখ করব যে ইপিপিএল আর অগ্রপলৈ দুখন আসন আগবাইছে, তিনখন আসন সর্বমতে এই দিয়া হয়েছে। সমান্তরালভাবে ভারতীয় জনতা পার্টির দখলত যসলে এগারোখনক আসন লোকসভা পোনপটিয়াভাবে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা নামিব। আর এই মুহূর্তে যেহেতু আমি উপস্থিত আছো ধেমাজি জেলার ভারতীয় জনতা পার্টি কার্যালয়ত, আর এই ভারতীয় জনতা পার্টি কার্যালয়ত কিছু সময়ের পূর্বে যেহেতু এখন লাভার্থী সম্মিলন অনুষ্ঠিত হয়ে গেছে। ইয়াতে লক্ষিমপুর লোকসভার সাংসদ প্রদান বড়া বিধায়ক লক্ষিমপুরের বিধায়ক মানব ডেকাকে ধরে যুক্ত সাংগঠনিক জেলার সভাপতি বিশেষ লক্ষিমপুর ঢকুয়াখানা ধেমাজি শদিয়া ডিব্রুগড়কে ধরে যুক্ত সাংগঠনিক জেলার সভাপতি সকল তথা নেতৃত্ব ইয়াতে উপস্থিত আছে। আর ভালে সংখ্যক কার্যকর্তা ইতিমধ্যে এই বিশেষ যভা অনুষ্ঠিত হয়েছে। আর মন্ডলের যখন সভাপতি ধেমাজি জেলার মন্ডলের যুক্ত সভাপতি সভাপতি সকল মতা হয়েছে। আর একটা কথা উল্লেখ করব লাগবে যে যেহেতু মাজত মাত্র হয়তো কেটামান ঘন্টার হয়তো পিছতে প্রকাশ পাব লোকসভার প্রার্থী তালিকাত, যাক ইতিমধ্যে জল্পনা কল্পনা চলিছে। আসলে লক্ষিমপুর লোকসভাত প্রদান বড়ুয়ায় প্রকৃততে প্রার্থিত্ব পাব নে সর্বানন্দ নাম সোনোয়াল নামও যেহেতু কেন্দ্রীয় মন্ত্রীগী নামও উচ্চারিত হয়ে আছে, তিনটাক সমষ্টিত ডিব্রুগড় লক্ষিমপুর আর গুয়াহাটিত, যাক ইতিমধ্যে তথাপিও কিন্তু একা ইতিমধ্যে বা সামাজিক মাধ্যমত প্রদান বড়ুয়ার যখন অনুগামী ইতিমধ্যে সেই কথা প্রকাশ করেছে যে লক্ষিমপুর লোকসভাত প্রায় যেহেতু যী লক্ষিমপুর লোকসভার প্রার্থীগী যেহেতু প্রদান বড়ুয়ায় প্রার্থিত্ব পাওয়া নিশ্চিত এনে ধরনের কথাও ইতিমধ্যে চর্চা চলিছে। কিন্তু আমি যেহেতু লক্ষিমপুর লোকসভার সাংসদগী আজি এই সভাখন লাভার্থী সম্মিলনের সভাখনতে অংশগ্রহণ করেছে। সমান্তরালভাবে বিধায়ক মানব ডেকাও ইয়াতে আছে, আমি তেখেতলোক পোনে পোনে জানিবলৈ চেষ্টা করি যেহেতু আজি যেহেতু লাভার্থী সম্মিলন আছে, যেহেতু শীঘ্র কেটামান হয়তো ক্ষণ আছে তারপরে যেহেতু প্রকাশ পাব প্রার্থী তালিকা, আর আমি যেহেতু জানিবলৈ চেষ্টা করি ইয়াতে বিধায়ক মানব ডেকা আছে, লক্ষিমপুর লোকসভার সাংসদ প্রদান বড়ুয়া আছে, যেহেতু আজি ইয়াতে উপস্থিত হয়ে আছে। আর আমি যেহেতু এই লাভার্থী সম্মিলনের যী আহ্বায়ক আহ্বায়কর দায়িত্ব আছে লক্ষিমপুর বিধায়ক মানব ডেকা, আর আমি তেখেতের জানিবলৈ চেষ্টা করি। আজি লাভার্থী সম্মিলন অনুষ্ঠিত হোৱা নাই, ইয়াত লাভার্থী লাভার্থীৰ যিটো আমাৰ কাৰ্যসূচী সেই কাৰ্যসূচীটোত লক্ষিমপুৰ লোকসভাত যিসকল প্ৰমুখ ব্যক্তি মণ্ডলৰ পৰা যিসকলে গ্ৰাউণ্ডত গৈ এই কামটো কৰিব সেইসকলৰ অৰিয়েণ্টেশ্যন প্ৰগ্ৰেম আছিলে। প্ৰত্যেকটো মণ্ডলৰ পৰা আমাৰ দুজন সদস্য আৰু এজন মণ্ডল সভাপতি আহিছে, আমাৰ শদিয়া ডুমডুমা জোনাই চিচি বৰগাঁও ধেমাজি ঢকুৱাখানা লক্ষিমপুর রঙানদী আর নাওবৈশা নটা সমষ্টির মানুষ আহিছে। সেই অরিয়েন্টেশনটা হয়ে গেল, অহা পালিপা গ্রাউন্ডত পূর্ণোদ্যমে আমার এই কার্যসূচী রূপায়িত হব। আজি যেহেতু প্রার্থী তালিকা প্রকাশ পড়ার সম্ভাবনা আছে, কেন ধরনের পরিবেশ? আমার বিজেপি খুব ডাঙর প্রফেশনাল পলিটিক্যাল পার্টি, আমি কোন প্রার্থী হয় সেইটোত বহুত গুরুত্ব নিদো, আমি ইলেকশনের কারণে সদায় রেডি থাকো। গতি আমার যে প্রার্থী ডিক্লেয়ার করা ফর্মেলিটিস করব, আমি আমার কামত লাগি আছো আর আমি সুন্দরক ইলেকশন জিকিম। আপনার কার্যকর্তা হলো কিদরে সাজু হয়েছে? আমার বারো মাহে সাজু হয়ে থাকে ইলেকশনের কারণে, দেখা না জানো, আপনি সব ইলেকশন নিজেকো জানো, আমি সাজু হয়ে থাকার কারণে জিকো। হয় এই আছিল লক্ষিমপুর লোকসভার লক্ষিমপুর যেহেতু বিধায়ক মানব ডেকা অধিপতি কৈছে যে যেহেতু লাভার্থী সম্মিলন যখন লাভার্থী আসলে সজাগ করা বা সঙ্গে মত বিনিময় করবলে মন্ডলের সভাপতি সকল যাব, আর সমান্তরালভাবে মন্ডলের সভাপতি সকল যাব। ইয়ার যেহেতু সম্পাদক সকল আহিছে লক্ষিমপুর লোকসভার নট লোকসভার অন্তর্গত নটাক বিধানসভা সমষ্টির যুক্ত বিষয়ববীয়া বিধায়ক বিষয়ববীয়া সকল আহিছে। আমি যেহেতু সাংসদগী আছে আমি তেখেতৰ পৰা কিছু জানিবলৈ চেষ্টা কৰিম। দাদা খালি ডুমডুমা আৰু সেইটো লৈ যাব।
সম্পর্ক অভিযানৰ এই কাৰ্যসূচীটোত ময়ো অংশগ্ৰহণ কৰোঁ আৰু ইয়াৰ নেতৃত্ব আমাৰ লক্ষীমপুৰৰ বিধায়ক মানৱ ডেকা ডাঙৰীয়াই এইটো নেতৃত্বটো দিব জিলাৰ সভাপতিসকল আছিলে মণ্ডল সভাপতি আৰু যাক যাক নিয়োজিত আছিলে তেখেতসকলো ইয়াতে উপস্থিত আছিলে অন্যহাতেদি এইটো নিৰ্বাচন সমাগত এতিয়া পাৰ্টি কেন্দ্ৰিক চিন্তা চৰ্চাবোৰ প্ৰতিটো দলতে কৰিব তো আমাৰ বিজেপি দলতো এই চিন্তা চৰ্চা চলি আছে তো মই ভাবো চিন্তা চৰ্চা কৰি দুই এদিনতে লিষ্ট ওলাব আৰু তেতিয়া আপোনালোকে গম পাই যাব আজি যিহেতু এটা কথা সূত্ৰ ওলাই আছে যে আজি হয়তো তালিকা প্ৰকাশ পাব পাৰে যিহেতু তিনিটা সমষ্টিত কেন্দ্ৰীয় মন্ত্ৰীগৰাকীৰ নাম চৰ্চাত আছে কি আপোনাৰ লক্ষীমপুৰ লোকসভাটো সৱন্দনৰ নাম চৰ্চা হৈছে তাক লৈ ইতিমধ্যে কিন্তু আপোনাৰ যিসকল অনুগামী ইতিমধ্যে তেওঁলোকে কিন্তু সামাজিক মাধ্যমত ইতিমধ্যে যথেষ্ট সংখ্যক প্ৰচাৰ ইতিমধ্যে চলিছে চাওক এতিয়া মই এইটো ক'ব নোৱাৰিম কিন্তু এইটো দলৰ হাই লেভেলত এইটো সিদ্ধান্ত হ'ব তো মই ইয়াৰ পৰা মই গুৱাহাটীতো নাই মই আছোঁ এতিয়া ধেমাজিত তো মই গুৱাহাটী খবৰেই নাপাওঁ মই তাৰপিছত আৰু মই দিল্লী খবৰটো কেনেকৈ আনি দিম তো মই অলপ সময় অপেক্ষা কৰক আপোনালোকে সঠিক খবৰটো পাব আৰু সঠিক খবৰটোকে আপোনালোকে প্ৰকাশ কৰিলে ভাল হ'ব হৈ আছিল লক্ষীমপুৰ লোকসভাৰ সাংসদ প্ৰদান বৰাও তেওঁ ইতিমধ্যে উল্লেখ কৰিছে যিহেতু দলৰ শীৰ্ষ নেতৃত্বই সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব আৰু যিহেতু কেৱল মাত্ৰ আনুষ্ঠানিকতা বাকী আৰু ইতিমধ্যে এটা বিভিন্ন তেওঁলোকৰ দলীয় শীৰ্ষ পৰ্যায়ৰ যিহেতু বৈঠক যোৱাকালি অনুষ্ঠিত হৈ গৈছে আৰু নিশাৰ ভাগত তেওঁলোকে যিহেতু সেই বৈঠক অনুষ্ঠিত হোৱাৰ পিছত ইতিমধ্যে ৰাজ্যিক সভাপতি ভৱেশ কলিতাই এই সন্দৰ্ভত ব্যক্ত কৰিছে যে অতি শীঘ্ৰেই যিহেতু তালিকা প্ৰকাশ